প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর বুধবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় টিম। সামনে প্রতিপক্ষ আফগানিস্তান। হ্যাঁ ফ্রেন্ডস, বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর দুটো থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেও ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে দেখা যাবে না ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলকে। হ্যাঁ ফ্রেন্ডস, বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে যে শুভমান গিল শারীরিক অসুস্থতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দেয়নি, অর্থাৎ টিম ইন্ডিয়ার সঙ্গে ট্র্যাভেল করে দিল্লিতে যায়নি শুভমান গিল। তাই দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে না স্টার ব্যাটসম্যান শুভমান গিলকে। তাই এদিনও ভারতীয় টিমের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও ঈশান কিশানকে। এছাড়াও দিল্লিতে যেহেতু খেলা রয়েছে এবং দিল্লির মাঠটা অনেক ছোট এবং আমরা দেখেছি শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে হাই স্কোরিং ম্যাচ, অর্থাৎ যেখানে সাউথ আফ্রিকা এই দিল্লি স্টেডিয়ামে 400 বেশি রান করেছিল, তাই ভারতীয় টিম এদিন আফগানিস্তানের বিরুদ্ধে প্লেইং ইলেভেনে একজন স্পিনারকে কম খেলাবে, অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে এদিন শার্দুল ঠাকুরকে প্লেইং ইলেভেনে আনতে চলেছে ভারতীয় টিম। সো এক নজরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে তা দেখে নেওয়া যাক। সো এক নম্বর ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা ও ঈশান কিশান, তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে শ্রেয়াস আয়ার, পাঁচ নম্বরে কেএল রাহুল, ছ নম্বরে হার্দিক পান্ডিয়া, সাত নম্বরে রবীন্দ্র জাদেজা, আট নম্বরে শার্দুল ঠাকুর, ন নম্বরে কুলদীপ যাদব, দশ নম্বরে জাসপ্রীত বুমরা ও এগারো নম্বর মোহাম্মদ সিরাজ। তো এটাই সম্ভবত ভারতীয় টিমের প্লেইং ইলেভেন হতে চলেছে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচেও শুভমান গিলকে মিস করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান গিল না থাকায় টপ অর্ডার ব্যাটসম্যানরা ভারতের সমস্যায় পড়েছিল, যেখানে ভারতের তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই এদিনও আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমান গিলকে মিস করবে ভারতীয় টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে আফগানিস্তানকে হারিয়ে এবছর বিশ্বকাপের কি পরপর দুটি ম্যাচে জয়লাভ করে পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছতে পারবে ভারতীয় টিম? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে আফগানিস্তানের বিরুদ্ধেও জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।